বিরতির পর স্বাগত। ফের মণিপুর থেকে উদ্ধার অস্ত্র, কার্যত রীতিমত চঞ্চল ছড়িয়ে পড়ে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে, এবং বন্ধের মধ্যেই এই অস্ত্র উদ্ধার করলো আসাম রাইফেলস। আধুনিক সব বন্দুক উদ্ধার করা হয়েছে এই উদ্ধার কাজে, সে বিষয়ে আমি বিস্তারিত জানছি। আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস রয়েছে আমাদের সাথে। অর্ণব, কি আপডেট রয়েছে, কি কি অস্ত্র ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে? যেটা দেখো, আমরা যে বিষয়টা জানতাম যে মণিপুরের পরিস্থিতি অনেকটাই থমথমে ছিল। আমরা যেটা একটু পেছন থেকে যদি বলি যে 300 মে থেকে কিন্তু একটা জাতিদাঙ্গা সেখানে ছড়িয়ে পড়েছিল, যদিও তার পাশাপাশি বিভিন্ন করা হয়েছে, সিকিউরিটি মিশন করা হয়েছে, তারপরে কিছুটা কিন্তু পরিস্থিতি এখন অনেকটা ঠিকঠাকের পথে চলেছে, পুরোপুরি না হলেও মোটামুটি চলছে। কিন্তু তার মাঝখানেই আমরা দেখেছিলাম যে 5 জন মেয়েতেই যুবককে আটক করেছিল পুলিশ, এবং তার পরিপ্রেক্ষিতে বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই বন্ধের মাঝখানেই কিন্তু পুলিশ কিন্তু বসে নেই, বিভিন্ন জায়গাগুলোতে কম্বিং অপারেশন, সিকিউরিটি অপারেশন কিন্তু চলছে, যাতে করে দেখছিলাম বিভিন্ন সময়ে যে অনেক অস্ত্র লুট করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে অস্ত্র মজুত করে রাখা হয়েছিল, সেই খবরটা কিন্তু পুলিশের কাছে এবং যারা আসাম রাইফেলস এর জওয়ানরা রয়েছে তাদের কাছে রয়েছে। সেই বিষয়টাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে একের পর এক সেই সিকিউরিটি কম্বিং অপারেশন কিন্তু করা হয়েছে নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে, এবং এই সিকিউরিটি অপারেশন গুলো একই সঙ্গে ইম্ফল ওয়েস্ট, থৌবাল, বিষ্ণুপুর, কাঙ্কপি, চূড়াচন্দ্রপুর ডিস্ট্রিক্টে কিন্তু একই দিনে করা হয়েছে, যার ফলে প্রচুর অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে। এবং তার পাশাপাশি অঙ্কিতা তোমাকে বলে রাখি, 873 জনকে কিন্তু আটক করা হয়েছে, এবং সেখানে তাদের বিভিন্ন কারণে আটক করা হয়েছে। কেউ সেখানে অস্ত্র তাদের কাছে ছিল সেরকম ভাবে আটক করা হয়েছে, নানান সন্দেহজনক তাদের কার্যকলাপ, সেই বিষয়গুলোকে কেন্দ্র করেও কিন্তু আটক করা হয়েছে। অর্থাৎ এক প্রকার বলা যায় অঙ্কিতা, যে এই মুহূর্তে সিকিউরিটি ফোর্সেসরা যারা রয়েছে, রাজ্য সরকারের যারা নিরাপত্তা রক্ষীরা, পুলিশ আধিকারিকরা রয়েছে, তারা কিন্তু একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন, যাতে করে মণিপুরে আবারও শান্তির পরিস্থিতি কায়েম হয়। ইম্ফল ওয়েস্ট এবং কাংপোপিতে 127টি ইতিমধ্যেই কিন্তু নাকা পয়েন্ট বিভিন্ন জায়গাতে করা হয়েছে, যাতে করে এই নাকা পয়েন্ট গুলোর মধ্য দিয়ে যত গাড়ি যাবে বা যত সাধারণ মানুষ তারা বাইক নিয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু চেকিং করা হবে। একেবারে অর্ণব, অসংখ্য ধন্যবাদ বিস্তারিত তুলে ধরার জন্য। কার্যত ইতিমধ্যেই কিন্তু মণিপুরে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে, এবং আজ প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চঞ্চল ছড়িয়ে পড়েছে, এবং বন্ধের মধ্যেই এই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আসাম রাইফেলসের জওয়ানরাই এই অস্ত্রগুলি উদ্ধার করেছে বলে জানা যায়। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সাথে থাকুন।